হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ব্লগটা কিন্তু তোমাদের একদম অন্যরকম লাগবে। আমি পেছনটা একটু দেখিয়ে দিই, আজকে কিন্তু চলে এসেছি রানাঘাট। হ্যাঁ, তোমাদের রেকমেন্ডেশানে এসেছি রানাঘাটের প্রতিমা বিরিয়ানিতে। এটা রানাঘাটের সবথেকে শ্রেষ্ঠ বিরিয়ানি এরকমই শুনেছি। তো আজকে রান্না করা থেকে শুরু করে একদম বিরিয়ানি খাওয়া পর্যন্ত তোমাদের সবটাই দেখাবো। সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। পুরোটা দেখাবো তোমাদের, কীভাবে রান্নাটা হয়, কী বৃত্তান্ত সবটা দেখাবো। চেষ্টা করবো আমি যতটা দেখানো সম্ভব। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমি তোমাদের যেটা দেখানোর চেষ্টা করছি, দেখো এই গরমের মধ্যে কিন্তু খুব হাঁপিয়ে গেছি। এই যে পেছনের দিকটায় দেখাচ্ছি, দেখো আমি চালটা একটু দেখিয়ে দিই। দেখো এই মুহূর্তে কিন্তু দাদা রান্নাটা করছে। রান্না বলতে জাস্ট সেদ্ধটা করার জন্য চালটা বসানো হলো, এবার ঢাকাটা দিয়ে দেওয়া হয়ে গেল, ব্যাস। এইভাবে এখান থেকে জল থেকে ছেঁকে তুলে যেভাবে ফ্যান ঝড়াই আমরা, সেইভাবে কিন্তু সেই ঝরানো হয়ে যাচ্ছে। চালটা চলে আসছে, চালটা চলে আসছে, এবং সেটা কিন্তু ওইভাবে প্রত্যেকটা বিরিয়ানির যে হাঁড়ি, যেগুলোতে রয়েছে অলরেডি মাটনগুলো, এই মাটনগুলোর মধ্যে কিন্তু হাঁড়িগুলোতে চলে আসছে। তো আমরা চেষ্টা করবো একটু দাদাদের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য, যে কতটা এক একটা হাঁড়িতে কতটা ধরে সেটাও একটু জেনে নেবো আমরা। করে নিলাম 10 কেজি করে কিন্তু মাংস থাকবে, আর 12.5 কিলো করে চাল থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা হাঁড়িতে এইভাবেই হবে। এবার কিন্তু তোমাদের সামনেই দেখো খাসিটা সেদ্ধ হওয়ার পালা, মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যেটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা কিন্তু মাটনটা কিন্তু এবার নামানো হলো এইমাত্র। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, দেখো খাসির মাংসটা কিন্তু এখন কিন্তু তুলে তুলে অন্য জায়গায় রাখা হচ্ছে। এটা হয়তো বাছা, দাদা এটা কি হবে এখন? বাছাই, বাছাই হবে। আচ্ছা আচ্ছা, একটা পিসের হয়তো কোনো মাপ রয়েছে, আচ্ছা আচ্ছা, এখানে গোনাগুনি হবে। তো দেখে কিন্তু এটা কি দাদা সিদ্ধ পুরো হয়ে গেছে, মানে রান্না হয়ে কমপ্লিট? না, দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এরপরে রান্না হবে। দেখো এটা শুধুমাত্র সিদ্ধ হয়েছে, কালারটা কিন্তু এখনই সুন্দর লাগছে, আর কিন্তু গন্ধটাও কিন্তু সেই লেভেলের বেরোচ্ছে। তা আমি তোমাদের পুরোটা দেখাই একটুখানি। দেখো পিসগুলো দেখো কি সুন্দর লাগছে। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, প্রায় বলতে পারো 50 কেজি, দাদা বললো 50 কেজি কিন্তু এখানে মাংস রয়েছে। এই মাংসটা রয়েছে এখানটায়, এখানে কাঠের জালে যে রান্নাটা হচ্ছে, কাঠের জালে হচ্ছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে এতটা হিট আমি দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ বেশি কাছে যেতে পারছি না। দাদারা কিন্তু কন্টিনিউ রান্না করে যাচ্ছে কীভাবে, দেখো। তোমাদেরকে আমি প্রথমেই বললাম ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু বড় হতে পারে, যেহেতু তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি। দেখো কীভাবে খাসির মাংসগুলোকে কিন্তু আলাদা বিরিয়ানি, যেটা মাটন বিরিয়ানির জন্য কিন্তু আলাদা আলাদা সিস্টেমে কিন্তু রাখা হচ্ছে। একদম গরম, তাই জন্য বেশি কাছে যাচ্ছি না, কারোর যাতে কাজের ডিস্টার্ব না হয় সেইভাবেই কিন্তু আমি কাজটা করছি। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এবার কিন্তু মাংসগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু হাঁড়িতে নামিয়ে আর কি, এই গোলাপ জল, নানান রকম কী সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে, দাদা কিন্তু সেগুলো দিচ্ছে। চলো এটা এটা দাদা কী দিচ্ছে? মিঠা আতর। মিঠা আতর, আচ্ছা। এইদিকে কিন্তু খাসিতে কিন্তু খোয়া ক্ষীর, এটা একটু ভালো করে জুম ইন করে তোমাদের দেখিয়ে দিই আমি। দেখো খোয়া ক্ষীরগুলো যাচ্ছে, এগুলো এটাও একটা ইনগ্রিডিয়েন্ট। আর এই দিকটা দেখিয়ে দিই একটু, এই দিকটা দেখিয়ে দিই। এই দাদা কিন্তু চাপের দিকটা, কিন্তু চিকেন যে চাপ রান্না হচ্ছে, সেটা কিন্তু গ্রেভিটা যেটা করা হচ্ছে, সেই গ্রেভিটা কিন্তু দেখো কি সুন্দর লাগছে। কালারটা আমি জাস্ট দেখিয়ে দিই একটু, এইখানে কিন্তু দাদা গ্রেভিটা কিন্তু চলছে, গ্রেভির কাজটা। আর তোমাকে কেন বলছিলাম তোমাদের প্রত্যেককে, যে এই জায়গাটা প্রচণ্ড হিট, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। এই দেখো এখানটা কিন্তু এখন ফুল ফোর্সে, একটা গ্যাস জ্বলছে, একটা কাঠের উনুন জ্বলছে, ওদিকে আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, ওইখানে রান্না হচ্ছে, মানে পুরো জায়গাটাই কিন্তু প্রচণ্ড গরম। আচ্ছা এদিকে দেখো চলে এসেছি, ওদিকে কিন্তু বিরিয়ানির হাঁড়ি কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে কিন্তু চিকেন চাপটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম। একবার রাউন্ডটা ঘুরে দেখিয়ে দিই সার্কেলটায়, যে যতদূর তোমাদের চোখ যাবে সেই জায়গায় কিন্তু পুরোটা কিন্তু সব লোকজন ভর্তি, এত স্টাফ এত পরিশ্রম করে কিন্তু কাজগুলো করছে। আমি একটু গোল করে ঘুরিয়ে দিই, দেখো চারিদিকে যতটা তোমাদের চোখ যাবে, হাঁড়ি কড়াই উনুন রান্না বান্না সব কিন্তু এই যে পুরো এইভাবে, এই যে এখান থেকে শুরু করেছিলাম তোমাদের এখানে শেষ করলাম। দেখো দেখো তোমাদের আমি যেরকম মাটনটা দেখিয়ে দিলাম, মাটনটা ভাগ হয়ে প্রত্যেকটা হাঁড়িতে হাঁড়িতে চলে গেল, এই চিকেনটাও কিন্তু এবার দেখো এখানে কিন্তু দেখিয়ে দিই, চিকেনটা কিন্তু আলাদা আলাদা করে একটা জায়গায় রান্না হলো। দেখো এখানে কিন্তু আলুগুলো এবার কিন্তু একসঙ্গে মিক্স করা হচ্ছে, আলুটা আমি দেখিয়ে দিই, এই হাঁড়ি থেকে তুলে, একটা হাঁড়ি থেকে তুলে একটা জায়গায় কিন্তু এই যে মাটন রয়েছে সেখানে কিন্তু এগুলো মিক্স করানোর জন্য কিন্তু নিয়ে চলে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো বিরিয়ানি যে কালারটা, হলদে কালারের যে রঙটা আমরা পাই কালারটা, সেটা কিন্তু এখন কিন্তু কেশর, কেশর, এটা কিন্তু কালারটা কেশরের মাধ্যমে আসে।
সেই কেশরটা কিন্তু দেয়া হচ্ছে এই মুহূর্তে। দিলাম এই যে বিরিয়ানির হাঁড়িটার উপরে কিন্তু একটা রাউন্ড রয়েছে, এটা আটা বা ময়দা দিয়ে একটা কিন্তু পুডিং টাইপের করে দিয়ে কিন্তু সিল করা হয়। এই দেখো, এই যে সিল হয়ে গেল, দেখিয়ে দিলাম। এটা তোমাদের যেটা দেখিয়ে দিই আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। ওই দেখো আগুনটা কিন্তু ওই সামনের যে উনুন জ্বলছে সেখানে কিন্তু কাঠ কয়লা, যেটাকে আমরা চারকোল বলে থাকি, সেটা কিন্তু ওই জ্বলন্ত জিনিসটা কিন্তু এখানে এনে, এই যে তিনটে ইট দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনে রাখা হচ্ছে ওই জ্বলন্ত কাঠ কয়লাগুলো। এখানে কিন্তু কী হবে দাদা, এখানে দম হবে, এখানে কিন্তু ফাইনাল টাচ যেটা রয়েছে সেটা কিন্তু ফাইনাল টাচটা এখানে হবে। ফার্স্ট টাইম আমি নিজে দেখলাম, তোমরা হয়তো দেখতে পারো আমি জানি না, বিরিয়ানি রান্না আগে দেখেছো নাকি এইভাবে এরকম গ্র্যান্ডলি, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম সেইভাবে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু যে এফর্টটা লাগে আমি দেখে এখানে কিন্তু অবাক হয়ে যাচ্ছি, যে এখানে কতটা সময় লাগছে এবং কত পরিশ্রমের কাজ, সেটা কিন্তু আমি না দেখলে আজকে না আসলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আচ্ছা, তোমাদের এতক্ষণ ধরে দেখালাম, এবার কিন্তু বিরিয়ানি পুরো রান্না করা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে দেখো এগুলো কিন্তু এই টলিতে কিন্তু লোড হবে, লোড হয়ে কিন্তু দোকানগুলোতে যাবে প্রত্যেকটা। তো যেমনটা দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে কিন্তু কন্টেনারে ভাগ হচ্ছে, প্রত্যেকটা কন্টেনারে এক একজনের কিন্তু পার্সেল যেগুলো বাড়িতে যাবে, যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু ক্রেতারা দাঁড়িয়ে রয়েছেন। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। তো দোকানের যে ওনার রয়েছেন, আমি কাকুর সঙ্গে একটু পরিচয় করে নিই। কাকু আপনার নাম জানো? আচ্ছা আচ্ছা, কী নামে? এই নামে বললেই চিনবে তাই তো, আর প্রতিমা বিরিয়ানি নাম বলে তো একবারে সবাই চিনবে। তো কাকু একটু দোকানে আসার রাস্তাটা যদি ক্লিয়ারলি বলে দেয়, যারা বাইরে থেকে আসবে এখানে একইভাবে আসবে। স্টেশন থেকে চৌরঙ্গি মোড় বললেই প্রতিমা বিরিয়ানি দোকান বলে যে কেউ দেখিয়ে দেবে। আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সাড়ে বারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে। আর আপনাদের এখন দুটো কাউন্টার হয়েছে তাই তো কাকু? এর অনেকে বলছে যে আলাদা আলাদা হয়েছে, এটা কি ভুল ভুল ইনফরমেশন? মানে এইখানে জায়গা কম হলে ওখানে চলে যাচ্ছে। আর ওইটা কি এসি কাকু? এরকম শুনছিলাম পুরো এসি। তো ওইটাও আমরা গিয়ে দেখবো যে কীরকম কী রয়েছে। তো চলো কাকুর কাছ থেকে জেনে নিলাম আমরা। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তোমাদের একটু জায়গাটা স্পেসটা কম, প্রথমেই বললাম তোমাদের একটু হাতে তুলে দেখি। এ দেখো একটু ক্লোজলি দেখাচ্ছি, তোমাকে ক্লোজ দেখাবো। এইটা এইখানে রেখে এবার আমরা খাওয়াটা শুরু করবো। তোমাদের একটু ক্লোজ দেখাবো বললাম, যে একটু ক্লোজটা দেখিয়ে দিই কীরকম কী রয়েছে। আর তোমাদের বলে রাখি, মাটন বিরিয়ানিতে কিন্তু দু টুকরো করে তোমরা মাটন পাবে, দু পিস করে। এখানে কিন্তু দু পিস করে থাকবে তোমাদের বিরিয়ানিতে, 150 টাকায় পার। এই যে দু পিস মাটন দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা একটা পিস, এটা একটা পিস, এই দুটো পিস মাটন রয়েছে। আর সঙ্গে কিন্তু তোমরা চিকেন খেলে কিন্তু একই সিস্টেম, চিকেনের 130 টাকা দাম, সেই চিকেনের 130 টাকার সঙ্গে কিন্তু এটা পেয়ে যাচ্ছ তোমরা। দেখি কেমন লাগছে রাইসটা একটু ফার্স্টে ফ্রেস করি, একটু মাংসটা দেখো এখানে কিন্তু রয়েছে, মাংসটা আমি নিয়ে নিলাম একটু। ফার্স্টটা দারুন, আমি বলবো একবার যদি না খাও একবার এসে খেয়ে দেখতে হবে। তো তোমাদের যেটা দেখালাম আর একটু দেখিয়ে দিয়ে, এতক্ষণ প্রচণ্ড গরম ছিল বলে আমি হাত দিতে পারছিলাম, আশা করি একটু ঠান্ডা হয়েছে। দেখো মাটনের পিসগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছি, মাটন খেতে খুব ভালোবাসি তোমরা সবাই জানো। আচ্ছা আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখি একটুখানি, একদম ঠিকঠাক, অতিরিক্ত হয়নি, একদম যেরকম হয় নর্মালি বিরিয়ানিতে যেরকম যায় সেরকম রয়েছে। দেখো তোমাদের সামনেই আমি ভেঙে দিলাম। আচ্ছা মাটনটা দেখি একটুখানি, এখনও মাটনে হাত দিতে পারছি না, কারণ আমি সবার ফার্স্টে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য দোকান, একদম সবে প্রথম হাড়িটা নামলেও আমি চলে এসেছি দোকানে। তো একদম যে একটুখানি শক্ত শক্ত ভাব রয়েছে, যেটা খাসির জন্য একদম যেটা নরম হয়ে গেলে ভালো লাগে না খাসি মোটেই, তো সেরকম কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু মাটন যেটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন জিনিস। এই যে এ দেখো তোমাদেরকে আমি একদম সুন্দর করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু পরিমাণ কোয়ান্টিটি কিন্তু অনেকটা। আমি তোমাদের ওই ভিডিওটা দেখিয়েছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমার নৈহাটির যেটা শঙ্করদার সাহা বিরিয়ানি, সেখানে কী ব্যাপার ছিল, আনলিমিটেড অফার ছিল। তো একটা মানুষ আনলিমিটেড কত খাবে? তো অলরেডি আমার পেট ভরে যাচ্ছে, যারা একটু মোটামুটি খাও তাদের জন্য ঠিক আছে, এবং যারা একটু বেশি খাও তাদের জন্য আমার মনে হয় যথেষ্ট পরিমাণে রাইসটা থাকে, তো প্রায় আনলিমিটেডের মতন বলা যেতে পারে। আমি তো মাটনটা দেখি না ছিঁড়ে, মাংসটা আলাদা আলাদা, মজাটাই আলাদা, তোমাদের যেটা দেখার খুব সুন্দর লাগলো, খাওয়া প্রায় শেষ পর্যায়ে একদম ট্রেনটিকে চলে এসেছি। তো একটা কথা বলি, একটু কাব্য করে বলি, সাগর সঙ্গম আর নবকুমার যদি পড়েছেন হয়ে যায় না কমেন্ট করে জানিও, ওখানে নবকুমার একটা কথা বলেছিল, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। তা আমি বিরিয়ানি খেয়ে একটা ওইটাই বলতে যাচ্ছি, একটু ঘুরিয়ে বলি, আহা কি খাইলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো খাওয়া দাওয়া পুরো শেষ,
একদম কমপ্লিট। দেখো পাতাটা খালি পাতা কেন দেখালাম তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে খাবার প্লিজ কেউ নষ্ট করো না, এটা কিন্তু খুব ভগবানের আশীর্বাদে খেতে হয় আমাদেরকে, খুব পরিশ্রমের জিনিস। সবার বিরিয়ানি বলে না, যে কোনো জিনিস খাবার যতটা পারবে ততটাই খাও, না লাগলে চেয়ে বলে দিও যে না লাগবে না কমিয়ে নাও, কিন্তু কেউ নষ্ট করো না, এই মেসেজটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ, দেখতে থাকো। তো চলো এবার এসির কাউন্টারটার দিকে যাই, ওটা দেখে বুঝতে পারবো কীরকম কী হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম যে প্রতিমা বিরিয়ানি যেটা আরেকটা কর্নার করেছে, আরেকটা ব্রাঞ্চ, যেটা কিন্তু একই, ওখানে জায়গা হচ্ছে না বলে কিন্তু এইখানে করেছে, এটা এসি। তো আমরা ভেতরে যাব, দেখবো কীরকম রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। ওয়েলকাম প্রথমেই কিন্তু রয়েছে, ওয়েলকাম করছে। তো চলো দরজা খুলে দেখি কারা ওয়েলকাম করছে। দাদা নমস্কার। তো চলে আসলাম ওখানে, আমি খাওয়া দাওয়া করেছি ওই আপনাদের যে মেন ব্রাঞ্চ যেটায়। কাকু নমস্কার, কাকু ভালো আছেন? তো দাদা এইখানটায় আপনাদের এই রুম কি একটাই? এখানে যা, এখানে যারা সিট দেখছি সেইখানেই কি মানুষজন বসে নাকি আরও কিছু? আমাদের একটা এক্সট্রা রুম আছে যা বার্থডে সেলিব্রেট করার জন্য, মোটামুটি ছোটোখাটো পার্টির জন্য। আচ্ছা, বেস্ট। জন্মদিন, কোনো পার্টি অনুষ্ঠানের জন্য? আচ্ছা আচ্ছা, তো সেটা কি এইখানেই? হ্যাঁ, না এই পাশে। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি আমাকে একটু দেখাবেন, আমি দর্শকদের দেখাবো। তো দাদা দেখাচ্ছে, দাদার শার্টেই লেখা রয়েছে প্রতিমা বিরিয়ানি। ও আচ্ছা, এখানে একটা ঘর রয়েছে আমি দেখতেই পারিনি। আচ্ছা, তো চলো দাদার সঙ্গে। আরে বাহ, অসাধারণ, জাস্ট এটা এটা ওটার থেকেও বেশি ফাটাফাটি লাগছে। আর এখানে প্রথম ইম্প্রেশন, আমি বন্ধুরা যারা দেখছো তাদের প্রত্যেককে বলে দিই, এখানে প্রথম ইম্প্রেশনটা আমি একটাই বলবো, খুব ছিমছাম। এবং লাইটিং যেটা করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কফি মানে এটা কফি পারপাসে ইউজের জন্য রয়েছে। আচ্ছা, মানে তাই বললেন এটা বার্থডে বা কফি যারা খেতে চাচ্ছে তারা আসলে এখানটায় বসতে পারে। আর বাইরের অংশটা কি বিরিয়ানির জন্য? বাইরে আমাদের বিরিয়ানি আছে, সাথে ইন্ডিয়ান চাইনিজ টোটালি আইটেম আছে। আচ্ছা দাদা, তাহলে আপনাদের যারা ভিউয়ার্স দেখছে তারা কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের এটা অ্যাকচুয়ালি খোলা হয় 12টার সময় ওপেনিং। আচ্ছা, 12টা থেকে রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, রানিং থাকে। আর সপ্তাহে 7 দিন কি খোলা থাকছে? সপ্তাহে 7 দিনই খোলা থাকছে। তো চলো দাদার সঙ্গে দেখতে থাকি। তো তোমাদের ঢুকেই যে ওভারঅল একটা ভিউ আমি জাস্ট একটু ছোট করে দেখানোর চেষ্টা করছি, অসাধারণ ভিউটা। ভিউটা একটা ডিম ডিম লাইটে যে বসে একসঙ্গে এসে সবাই মিলে খেয়ে যে তোমরা দেখবে এবং সেই সুবিধাটা তোমরা পাবে এখানটায়, আমার বারবারই এটা মনে হয়েছে। তো এই দিকটা দেখো, বেসিন রয়েছে, তোমরা খুব সুন্দর ডেকোরেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য, এইখানে বেশ একটা যে ম্যাটটা রয়েছে যেভাবে ডেকোরেশন করা হয়েছে সবটাই কিন্তু খুব ভালো। টেবিলগুলো দেখিয়ে দিলাম, চেয়ার, সব কিছু খুব সুন্দর। ওভারঅল আমাকে যদি কেউ 100 রেটিং দিতে বলে আমি কিন্তু একদম 90 যাবে। তো যাই হোক, দাদার সঙ্গে কিন্তু অনেকক্ষণ কথা হলো, কিন্তু দাদার নামটা প্রথমে একটু জেনে নিই আমি, দাদার নামটা একটু? আমার নাম অমিত রায়। খুব সংক্ষেপে, ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, যদি আমাকে বলেন যে কী কী পাওয়া যায় ছোটো করে বলুন। আর আপনার হচ্ছে আমাদের ইন্ডিয়ানের মধ্যে বাসন্তী পোলাও, স্টিম রাইস, ভেজ রাইস, চিকেন কষা, মাটন কষা, আরও অনেক কিছু আছে। আর তার সাথে চাইনিজে আমাদের যেটা সন্ধ্যাবেলায় আসলে পাবেন আপনার হচ্ছে, যেমন ধরেন নুডলস, এগ নুডলস, এগ নুডলস আছে, মোমো আছে, প্যান ফ্রাই নুডলস আছে, মানে অনেক কিছুই রয়েছে, সেটা আপনার মেনু কার্ডটা আমি দেখলেই বুঝতে পারবো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার বাড়ি ফেরার পালা, আর সময় ব্যতীত করবো না, আমাকেও ট্রেন ধরতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ দেখার জন্য।